আসসালামু আলাইকুম, মুনিস হোমকুকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে গোলাপ জামুনের ইনস্ট্যান্ট একটি রেসিপি শেয়ার করব। আমরা সাধারণত এই ধরনের মিষ্টি তৈরি করে সারা রাত বা 7 থেকে 8 ঘন্টার মতো শিরায় ডুবিয়ে রাখি, কিন্তু এই রেসিপিটি ফলো করলে 20 থেকে 25 মিনিটের মধ্যেই আপনি গোলাপ জামুন তৈরি করতে পারবেন। আজকের গোলাপ জামুন কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। প্রথমে একটা মিক্সিং বোলে 9 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম 3.5 টেবিল চামচের মতো ময়দা। এখন দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ সুজি আর 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন এই উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। আমি মেজারমেন্ট চামচের যে টেবিল চামচটা আছে সেই টেবিল চামচটা ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন মিষ্টি তৈরির সময় উপকরণগুলো ঠিক রাখতে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করব। দুধটা আমি টেবিল চামচ দিয়ে মেপে মেপে দিচ্ছি যেন আপনাদের বোঝাতে সুবিধা হয়। এই ডোটা তৈরি করতে কতটুকু দুধ লেগেছে আমি ডো তৈরি করার পরে সেটা বলে দেব। এরপর যে দিয়ে দেব 1 চা চামচের মতো ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে মিষ্টিতে সুন্দর একটা স্মেল আসবে আর মিষ্টির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে মিডিয়াম টাইপের একটা সফট ডো তৈরি করতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করলাম, একবারে বেশি দুধ দিতে গেলে ডোটা নষ্ট হয়ে যেতে পারে। এই ডোটা তৈরি করতে আমার মোট 8 টেবিল চামচ পরিমাণ দুধ লেগেছে। ডোটা কিন্তু এরকম সফট হতে হবে, ডো যদি শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না, ভিতরে শক্ত থেকে যাবে আর ডোটা আবার একবারে বেশি নরম করে ফেলা যাবে না। এখন আমি মিষ্টি শিরাটা তৈরি করে নেব। একটি প্যানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। শিরাটা কিন্তু একদম পাতলা করে তৈরি করতে হবে। এবার চুলাটা অন করে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 4 পিস সাদা এলাচ। চুলাটা অন করে প্রথমবার বলক আসার জন্য অপেক্ষা করতে হবে, এখানে 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই, ভালো করে একটা বলক আসলেই হবে। শিরাটা কিন্তু একদম পাতলা হতে হবে, ঘন বা আঠালো যদি হয় শিরা তাহলে কিন্তু মিষ্টির ভিতর ভালোভাবে ঢুকবে না। এরকম একবার বলক আসার পরেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। শিরাটা একটু সাইডে রেখে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। এভাবে অল্প একটু ডো নিয়ে হাতের তালুর সাহায্যে মার্বেলের মতো তৈরি করতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আশা করি দেখতে পাচ্ছেন এরকম মার্বেলের মতো তৈরি করতে হবে। আমি মিষ্টিগুলো কিন্তু বেশি বড় করিনি বা বেশি ছোট করিনি, মাঝারি টাইপের করে তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজের তৈরি করতে পারেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসার পরেই কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাও কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু মিষ্টিগুলো আমি এভাবে ভাজবো। মিষ্টিগুলো যখন ফুলে এরকম তেলের উপরের দিকে চলে আসবে তখন স্পেচুলা দিয়ে বা চামচ দিয়ে এভাবে উপরের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে। এভাবে ভাজলে মিষ্টিগুলো সব দিকে সমান কালার হবে, একদিকে বেশি বা কম হবে না। এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই আমি মিষ্টিগুলো নামিয়ে নেব, মিষ্টিগুলো আমি বেশি ডার্ক করব না। মিষ্টি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ঠিক এরকম কালার হয়ে আসলেই মিষ্টিগুলো নামিয়ে নিতে হবে। এবার মিষ্টি শিরাটা কিন্তু গরম থাকতে হবে। মিষ্টি শিরাটা যদি ঠান্ডা হয়ে গেছে মনে করেন তাহলে চুলায় বসিয়ে একটু গরম করে নিতে পারেন। শিরাটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম, তার মধ্যে মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় কিন্তু দিয়ে দিলাম। এভাবে 10 মিনিট রাখার পরেই কিন্তু মিষ্টিটা একদম তৈরি হয়ে যাবে। আমি কিন্তু বেশি সময় রাখিনি, মাত্র 10 মিনিট রেখেছি, তাতেই মিষ্টিগুলো কেমন হয়েছে দেখেন। আশা করি দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা জুসি হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট রেসিপি। আপনার বাসায় যদি মেহমান আসে মেহমান বসিয়ে রেখেই কিন্তু আপনি রেসিপিটা তৈরি করে মেহমানকে পরিবেশন করতে পারেন। এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এত কম সময়ের মধ্যে আপনি মিষ্টিটা তৈরি করেছেন। আশা করি দেখে বুঝতে পারছেন এর ভিতর থেকে কতটা রস বেরিয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন এর ভিতরটা কতটা নরম তুলতুলে হয়েছে এবং কতটা জুসি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে কোনো মতামত বা প্রশ্ন থাকলে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।